শাকিব আপুর একমাত্র আদরের ছেলে আব্রাহাম খান জয় বড় হয়ে বাবা মায়ের আদর একসাথে পায়নি কখনো, কিন্তু সে তো এখন আর সেই ছোট্ট জয় নেই। তারও তো ইচ্ছে করে অন্যান্যদের মতো বাবা মায়ের সাথে একসাথে থাকতে, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ বাবা মায়ের ভুলের শাস্তি পেতে হচ্ছে তাকে। কিন্তু জয় যেন সেই পরাজয় মেনে নিতে কোনোভাবেই ইচ্ছুক নয়, যে কারণে বরাবরের মতো এবারও বাবাকে ফিরে আসার বার্তা জানালো আব্রাহাম খান জয়। অপুর সাথে বিচ্ছেদ হলেও ছেলের সাথে দিনে দিনে সম্পর্ক গাঢ় হচ্ছে সাকিবের, যে কারণে জয় তার জীবনের প্রতিটি মুহূর্তে এখন বাবাকে মিস করে এবং তার কিছু নমুনা সে বিভিন্ন জায়গায় চিহ্নিত করেছে। শিশু পার্ক হতে সমুদ্র পাড়েও সাকিবকে মিস করার এক হৃদয় বিদারক স্মৃতি তৈরি করেছে এই ছোট্ট আব্রাহাম। সেখানে বালুচরে সযত্নে বাবার নাম লিখে অশ্রুসিক্ত করেছে লাখো ভক্তদের। যেখানে সকলে হাসি ঠাট্টায় ব্যস্ত ছিল, সেখানে জয় নিস্তব্ধ হয়ে পদ্মার বুকে বাবার নাম লিখে অবাক করে দিয়েছে সমগ্র দর্শকবৃন্দকে। একজন সন্তান তার বাবাকে কতটা মিস করলে 6 বছর বয়সে এসেই এমন কার্যকলাপ করতে পারে সেটা একবার ভেবে দেখুন। মাকে ছেড়ে থাকার মতো উপযুক্ত হতেই বাবা মা উভয়ের কাছে থাকা শুরু করেছে জয়। অর্থাৎ জয় যে তার বাবা মা উভয়কে সমানতালে ভালোবাসে সেটার বলার অপেক্ষা রাখে না, যে কারণে সাকিবের কাছ থেকে অপুর বাড়িতে গিয়ে বাবাকে বার্তা পাঠিয়েছে মিস ইউ বাবা। অন্যদিকে সাকিবের দুর্বলতাও যেন দিনে দিনে ছেলের প্রতি বেড়ে চলেছে, সম্ভব হলে যেন জয়কে পারমানেন্ট ভাবে নিজের কাছে রেখে দিত সে। কিন্তু জয় শুধু বাবাকেই নয়, তার মাকেও তো ভালোবাসে, তাই ছেলেকে পেতে হলে তার হাতে শুধুমাত্র একটি অপশনই বাকি থাকবে, আর সেটা হলো অপু বিশ্বাসকে আবার ঘরে তোলা। যদিও অপুকে মেনে নেওয়ার গুঞ্জনের মাঝে থাকতে হয় তাকে, কিন্তু পরিস্থিতি যেন সেই গুঞ্জনকে সত্যি করতে পারে।